ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অধ্যায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির যাদের থার্ড সেমিস্টারে বেঙ্গলি অনার্স আছে তাদের জন্য সিসি ফাইভের সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের 2023-এর জন্য। তো তোমাদের সিলেবাস হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতক, ফুল মার্কস হচ্ছে 65। তার সঙ্গে বলে রাখি ফিফথ সেমিস্টারেরও কিন্তু সাজেশান আসছে। আমি ধরো বাংলা যখন দিচ্ছি, একেবারে বাংলার অড যেগুলি তোমাদের সেমিস্টার আছে তার সব দিয়ে দেবো। তারপরে কিন্তু আবার ধরো পলিটিক্যাল সায়েন্স ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, এরকম করে কিন্তু সাজেশানগুলি আসতে থাকবে। তোমরা দেখতে থাকো ভিডিওগুলি, সব সাজেশান চলে আসবে। তো শুরু করার আগে আরও দুটো কথা বলে রাখি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি এত পছন্দ করার জন্য। তার সঙ্গে আমার নতুন চ্যানেলের লিঙ্কগুলি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার চেক আউট করে এসো। ওটা কিন্তু একদমই এডুকেশনাল কন্টেন্ট নয়। আশা করবো ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। যেরকমভাবে এই চ্যানেলে আমার পাশে থেকে ভালোবাসা দেখিয়েছে, ওই চ্যানেলেও কিন্তু একইভাবে আমার পাশে থেকে ভালোবাসা দেখিও। তো এক নম্বর থেকে শুরু করছি, দেখে নাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের এখানে দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। আচ্ছা, A1, বাংলা কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশের কৃতিত্বর পরিচয় দাও। 2, রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার সংক্ষিপ্ত আলোচনা করো। 3, বাংলা নাটকে তুলসী লাহিড়ীর কৃতিত্ব আলোচনা করো। 4, বাংলা কাব্যে মোহিতলাল মজুমদারের প্রতিভার পরিচয় দাও। বি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেও কিন্তু প্রশ্নের মান 10। B1, বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। 2, বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। 3, বাংলা উপন্যাসের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। 4, কথা সাহিত্যে সতীনাথ ভাদুড়ীর অবদান বর্ণনা করো। 5, বাংলা ছোট গল্প রচনায় সুবোধ ঘোষের অবদান এর পরিচয় দাও। সি দেখো, এখানেও যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানেও 10। C1, বাংলা সাহিত্যে সবুজ পত্র পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। C2, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের সাহিত্য প্রতিভার পরিচয় দিয়ে বাংলার গদ্য সাহিত্যে তার অবদান লেখো। 3, প্রাবন্ধিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 4, বাংলা প্রবন্ধ সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান কতখানি তা আলোচনা করো। ডি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে কিন্তু 5 করে। D1, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপক সাংকেতিক নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। 2, বাংলা নাটকের সুবর্ণ যুগ বলতে কি বোঝো। 3, আধুনিক কবিতার ইতিহাসে বিষ্ণু দে স্থান নির্ণয় করো। 4, বাদল সরকারের নাটক প্রতিভার পরিচয় দাও। ই দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখানেও দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। E1, ছোট গল্পকার প্রভাত মুখোপাধ্যায়ের কৃতিত্বের বর্ণনা করো। 2, ঘরে বাইরে উপন্যাস সম্বন্ধে লেখো। 3, শরৎচন্দ্রের সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও। 4, চোখের বালি উপন্যাসকে যুগান্তকারী উপন্যাস বলা হয় কেন। F দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। F1, বাংলা সাহিত্য সাময়িক পত্রিকার ইতিহাসে কল্লোল পত্রিকার গুরুত্ব নির্দেশন করো। 2, বাংলা গদ্যে প্রমোদ চৌধুরীর অবদান লেখো। 3, বাংলা গদ্যে অক্ষয় কুমার দত্তের অবদান লেখো। 4, বাংলা প্রবন্ধ সাহিত্যে বৈশিষ্ট্যগুলি লেখো, বাংলা প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার জি দেখো, যে কোনো একটি টিকা লিখতে হবে, এখানেও কিন্তু প্রত্যেকটি টিকার মান 5 করে। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখে নাও। লাল শালু, কড়ি ও কোমল, রক্ত করবি, পল্লী সমাজ, পঞ্চভূত, কালী কলম। তো আজকে এই পর্যন্তই। আশা করব ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যায়নের পাশে থাকো, আমার পাশে থাকো, যাতে আমি একটু মোটিভেট হয়ে আরও ভালো কাজ করার জন্য। বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশানের জন্য। অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও একটু হেল্পফুল হয়। তো আজ এই পর্যন্তই। আর চ্যানেলটি লিভ করার আগে ডেসক্রিপশনে দাও লিঙ্কে গিয়ে একবার চেক আউট করে এসো। তো
Thank you for watching.